হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর এখন আমরা এসেছি সবজি বাজার করতে। তো বাড়ির সামনে একটা সবজি বাজার বসে, সেখানে সবজি বাজার করতে এসেছি আমি, অয়ন্তিকের বাবা, আথিনা, অয়ন্তিক। তো চলুন সবজি বাজারটা করে ফেলি। মোটামুটি যা যা সবজি কেনা ছিল কেনা হয়ে গেছে, এখন কিনে নিচ্ছি কিছু ফল, কারণ আমার মেয়ে ভীষণ ফল খেতে ভালোবাসে। ফলের মধ্যে নিয়ে নিলাম মৌসুম্বি, বেদানা, আর ওই দিক থেকে নিয়ে নিলাম আপেল। গরমে লেবুর শরবত খাওয়াটা খুব উপকারী, তাই কয়েকটা লেবু কিনে নিলাম। বাজার করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই সামনে একটা বেকারি ছিল সেখানে চলে এসেছি। এখানে আথিনা নিজে মেনু ঠিক করছে কোনটা খাবে বলে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা অয়ন্তিক খেতে খুব ভালোবাসে, তাই পিৎজা অর্ডার করা হয়েছিল। আর এতটাও খেতে পারবে না যদিও, তো আমরা সবাই মিলে এটা খেয়ে নেব। আর আথিনার জন্য করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। অয়ন্তিক পিৎজা দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, আথিনাও খুব খুশি হয়েছে ওর ফ্রেঞ্চ ফ্রাই দেখে। ও খেতেও শুরু করে দিয়েছে।